এখন যদি দেশের মানুষ মনে করে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অথবা শিক্ষার্থীরা যদি একটা রাজনৈতিক দল গঠন করে দেশের স্বার্থে ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে দেশ মাতৃকে রক্ষা এগিয়ে আসা যাবে তাহলে আমরা অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধাশীল তাহলে হয়তো বা আমরা সেদিকেও আগাতে পারি যদি দেশের মানুষ আমাদেরকে চায় আমরা বয়স্ক যারা আছে রাজনীতিবিদ প্রবীণ যারা আছে তাদের পরামর্শ নিব তাদের পরামর্শ মতামত নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই ছাত্রদের প্রথম কাজ হিসেবে কোনটাতে জোর দিচ্ছেন দেখুন আমরা কিন্তু বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ লক্ষ্যে আমরা সমাজের রাস্তায় নেমেছিলাম পরবর্তীতে দেশের মানুষের প্রেক্ষাপটে যে কোটার সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য নেমেছি এখন আমাদের মনে হয় স্পেসিফিক বলতে এখানে বাংলাদেশের পড়াতে পড়াতে যে অন্যায় অনিয়ম দুর্নীতি রয়েছে সেগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেগুলোতে রিফর্ম করার চেষ্টা এবং আমরা মোটা তাকে মনে করছি শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা সেটা থেকে আমাদের পরিচালন করতে হবে যাতে একটা ছাত্র সমাজ একটা শিক্ষিত ছাত্র সমাজ গঠন করতে হলে মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে হলে যে শিক্ষার ভিতরে যে রাগব বলগুলো রয়েছে দৈত্য দান রয়েছে তাদেরকে সরাতে হবে পাশাপাশি আমরা মনে করি একটা দেশের উন্নতির প্রধান অন্তরায় হিসাবে আছে দুর্নীতি দুর্নীতি রোধ করার জন্য আমরা পরিকল্পনা করছি এবং গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আশা আশ্বাস যে বিষয়টা আছে বর্ষা নিয়ে আসা সেটার জন্য আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আগে ফাইন্ড আউট করা এবং সলিউশন করা নিহতদের জন্য কি উদ্যোগ নিচ্ছেন ছাত্ররা দেখুন এই যে প্রায় হাজারের অধিক শিক্ষার্থী ভাই বোন এবং ছাত্র জনতা যারা ফেসি শেখ সরকারকে উৎখাত করতে তাদের বকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদেরকে আসলে কোনো কিছুই বিনিময় যোগ্য না কোনো কিছু দিয়েই তাদের এটা ঋণ আমরা শোধ করতে পারবো না তারা এদেশের জাতিস সন্তান তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি আমরা তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ শ্রদ্ধা জানাবো পাশাপাশি যে সকল পরিবার থেকে শহীদ হয়েছে আমরা যখন এক দফাতে আসিনে নয় দফাতে ছিলাম তখনও কিন্তু আমরা তৎকালীন শেখ হাসিনা সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যে শহীদ পরিবারের প্রত্যেকটা পরিবারের দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে এবং অন্তত ন্যূনতম একজনকে সরকারি সরকারি কর্মসংস্থান নিশ্চিত করা বিষয় এখন আমরা সেই বিষয়ে ভাবছি এবং অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে এখন যেটা আমরা করছি যে আসলে আলটিমেটলি অনেক আন্দোলন সংগ্রাম হওয়ার কারণে স্পেসিফিকলি তথ্যগুলো কালেক্ট করার অনেকটাই হয় নাই যেগুলো আমরা তথ্য সংগ্রহ করছি এবং যেই সকল ভাইরা শহীদ হয়েছেন ছাত্র শ্রমিক নাগরিক যে কোনো পেশার হোক যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো গোত্রের হোক যারা এই আন্দোলন করতে গিয়ে ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রত্যেকটি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রণোদনা দেওয়া রাষ্ট্রীয়ভাবে তাদের আর্থিক সহযোগিতা করে এবং ওই পরিবারটাকে যেন একটা বেঁচে ফিরে খেতে পারে এরকম একটা পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি সেরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার নিয়ে কি ছাত্ররা সন্তুষ্ট আছেন দেখুন আমরা এখন যারা আছে তারা হচ্ছে আমাদের প্রতিনিধি আমরা এমন একটা বাংলাদেশ ডেভেলপ করতে চাই যারা প্রতিনিধি হিসাবেই থাকবে সেটা যেই মন্ত্রণালয় হোক যারাই সরকার প্রধান হোক যেই সেক্টরে থাকুক কিন্তু বাংলাদেশে যে প্রেক্ষাপট দেখতে পেয়েছি তারা নেতা নির্বাচিত হয়ে দাস রাজা প্রথা রাজা প্রথা চালু করে তা আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি যে এমন একটা বাংলাদেশ আপনি তৈরি করবেন যে বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ মানবিক মর্যাদা নিয়ে বাস করতে পারে মাত্র তো ইন্টারিম গভর্নমেন্ট আসছে আমরা তাদের প্রতি আশাবাদী দেশের মানুষও আশা নিয়ে আসছে একটা নতুন বাংলাদেশে আশা করি উপদেষ্টা যারা আছেন তারা তাদের দায়িত্ব জ্ঞান এবং দায়িত্ব নিয়ে দেশটাকে নতুনভাবে রিফর্ম করবে এবং সেই জায়গায় তাদের সহযোগিতা করবে শেখ হাসিনার কেমন বিচার দেখতে চায় ছাত্ররা দেখুন একজন ফেসিস্ট একজন স্বৈরাচার যিনি শহীদ আবু সাঈদকে গুলি করার যে দৃশ্য এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে মানে আত্মনাদ আসছে মানে যে আত্ম যে কষ্ট সবাই পেয়েছে মুগ্ধ বলছে যে পানি লাগবে পানি লাগবে এই কথাগুলো সবার কানে আওয়াজ আসছে কিন্তু একটা গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সে দেখলাম এরকম শত শত শিক্ষার্থী শ্রমিক যারা নিহত হয়েছে শহীদ করছে তাদের কষ্ট তার লাগে নাই সে তখন কি করলো মেট্রো লিগে কান্না করলো বিটিভি ভবনে গিয়ে কান্না করলো তা দেখতে পেলাম এদেশের মানুষের চেয়ে জীবনের মূল্য হচ্ছে তার রাষ্ট্রীয় বা স্থাপনার মূল্য অনেক বেশি তখনই আমরা মনে করি মনে করি যে তার নৈতিক স্কলন ঘটেছে তার কোনো নৈতিকতা নেই প্রধানমন্ত্রী থাকার যার কারণে কিন্তু আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এই দেশের মানুষকে আহ্বান জানিয়েছি এই যে একটা ফেসিস্ট যে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বিচারে গুলি করে হত্যা করা প্রত্যেকটা জায়গায় নিহত করা এবং এই যে ডিজিটালি ক্র্যাকডাউন করা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে এম আরাফাত রহমান তিনি আন্তর্জাতিক মাধ্যমগুলোতে বলেছিলেন শিক্ষার্থীরা আবু সাইদ ওরা ড্রাগ এডিক্টেড আমরা ড্রাগ এডিক্টেড এই যে চলমান আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার যে প্রক্রিয়া প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা জড়িত সুতরাং দেশের মানুষ অবশ্যই তাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য ছাত্রসভা যা যা করেনি অবশ্যই করবে এদিকে কোনো ছাড় নয় আমাদের শহীদ বাইদের রক্তের সাথে বেমিনিক যারা করেছে শহীদ বাইদের রক্তের চেয়ে যারা বিটিবি । বি গুণগান গিয়েছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে বাংলাদেশে এখনো অবৈধ ভারতীয়রা চাকরি করছে তাদের ব্যাপারে আপনাদের মতামত কি দেখুন আমরা চলমান আন্দোলনের সময় ইত্তেফাক পত্রিকায় একটা ভিডিও দেখেছিলাম যে মানে বাহিনীর মধ্যেই তারা হিন্দিতে কথা বলছে এবং আমরা অনেক জায়গাতে বিভিন্ন রকম সোর্স থেকে শুনতে পাই বাংলাদেশের ভারতীয় আগ্রাসন আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি আধিপত্য দেখতে পাচ্ছি যেখানে যে আমাদের বিভিন্ন রকম চুক্তি হচ্ছে হ্যাঁ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা সেখানে বক্তব্য হচ্ছি যে এই কারণে আবার শেখ হাসিনা সেখানে বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে সুতরাং এইখানে তিনি বাংলাদেশকে লুটপাট করে দিয়েছে ভারতের কাছে আমরা সবচেয়ে হাইলি কনসার্ন এই জায়গাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের এক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে আধিপত্য এবং আগ্রাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্রাসন রোধ করার জন্য আমরা সোচ্ছা আছি সতর্ক আছি এবং আমরা উদাত্ত আহ্বান জানাবো যারা অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে ভারতের সরকারের কাছে আমরা আহ্বান জানাই তারা অনতি বিলামে তাদেরকে নিয়ে যান আর যদি না নেন তাহলে হয়তো এই দেশের মানুষ আপনাদেরকে দেখছে এর পরিণতি কী হয় সেটা আমরা আসলে না বলেই ভালো আসা আমরা আহ্বান জানাই এখনও যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গাপটি মেরে আছেন অবৈধভাবে অনৈতিকভাবে আছেন তার আপনার কোনো রাইটস নেই বাংলাদেশে থাকার সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সার্বম উপর মানে হুমকি হয় এরকম কোনো কর্মকাণ্ড যাই হবে আমরা ঐক্যবদ্ধভাবে সেটার প্রতিরোধ করব বৈষম্য বিরোধী আন্দোলন নতুন কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা দেখুন আমি প্রথমেই বলেছি আমাদের উত্থানটা হয়েছে বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের অনেক দিন আমরা প্রায় দেড় মাস আন্দোলন করেছি পনেরো জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রক্তরঞ্জিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এদেরকে দেখার জন্য আমার ছাত্রলীগ যথেষ্ট ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের নেতৃবৃন্দ সন্ত্রাসীরা হেলমেট হাতুড়ি তারপর রামদানি নেমেছে আমাদের শিক্ষার্থীদের উপর আমিও পনেরো জুলাই আহত হয়েছি বিসি চত্বরে এবং আমার মাথায় রক্ত জমাট বেঁধেছে সাতদিন সাত দিন আমি হসপিটালাইজ ছিলাম আবু সাইদরা শহীদ হয়েছে মুগ্ধরা শহীদ হয়েছে এই যে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরবর্তীতে কিন্তু এদেশের সচেতন নাগরিক যারা আছে অভিভাবক যারা আছে কৃষক দিনমজুর সিএনজিওয়ালা রিক্সা চালক তারা কিন্তু নেমে আসছে পরবর্তীতে আমরা দেখতে পেলাম এদেশের আসলে তার নৈতিকতা নাই রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং এদেশের মানুষ মনে করছে আমাদের দাবি এখন শুধু কোটা সংস্কারের মধ্যে থাকলেই হবে না দেশ সংস্কার করতে হবে এ দেশের মানুষের প্রতি আমরা কমিটমেন্ট এবং তাদের মতামতের প্রতি আমরা শ্রদ্ধাশীল সেই জন্য কিন্তু আমরা এক দফা দাবিতে গিয়েছি এখন যদি এ দেশের মানুষ মনে করে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দু অথবা শিক্ষার্থীরা যদি একটা রাজনৈতিক দল গঠন করে দেশের স্বার্থে ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে দেশ মাতৃকে রক্ষা এগিয়ে আসা যাবে তাহলে আমরা অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধাশীল তাহলে হয়তো বা আমরা সেদিকেও আগাতে পারি যদি দেশের মানুষ আমাদেরকে চায় ছাত্ররা সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এটা কি সঠিক হয়েছে বলে মনে করেন দেখুন আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বড় একটা অংশ এই প্রথম ছাত্র প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর নজির নাই আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে ছাত্র শ্রমিক নাগরিক শিক্ষক বুদ্ধিজীবী আইনজীবী সবার সম্মানের থাকবে এই যে ইন্টারিম গভর্নমেন্ট সেখানে কিন্তু সকল শ্রেণীর পেশার মানুষ আছে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছিলাম যে ছাত্ররা এখানে অবহেলিত হচ্ছে এখানে প্রায় চার কোটির উপরও ছাত্র রয়েছে এত বিশাল বড় একটা তারুণ্য নির্ভর যদি বাংলাদেশ তৈরি করতে চাই অবশ্যই তারুণ্যদের প্রাধান্য দিতে হবে কারণ আমরা বয়স্ক যারা আছে রাজনীতিবিদ প্রবীণ যারা আছে তাদের পরামর্শ নিব তাদের পরামর্শ মতামত নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই কিন্তু এখানে বিশাল বড় একটা গোষ্ঠীকে যদি আপনি অবহেলিত রাখেন এই যে দেশের সাথে খাপ খাওয়ানো আমি মনে করি একটা উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন এবং এই যোগ উপযোগী সিদ্ধান্তর ফলাফল আশা করি অদূর ভবিষ্যতেই বাংলাদেশের মানুষজন পাবে কোন কোন সমন্বয়ক নিয়ে বিতর্ক উঠেছে এগুলো কিভাবে নিয়ন্ত্রণে আনবেন দেখুন আসলে স্পেসিফিকলি আমরা যে তথ্যগুলো জানতে পারছি সমন্বয়ক আসলেই তারা সমন্বয়ক না বিভিন্ন জায়গায় সমন্বয়কের পরিচয় দিচ্ছে আমাদের কমিটিগুলো খুবই কম দেওয়া হয়েছে যেহেতু আন্দোলনকালীন সময় দেওয়া হয়নি এবং অনেক জায়গায় আমরা শুনতে পেয়েছি নিজেরা নিজেরাই কমিটি দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই সমন্বয়ক পরিচয় দিয়ে বা সহসমন্বয়ক পরিচয় দিয়ে কেউ যদি দুর্নীতি করতে চায় চাঁদাবাজি করতে চায় আপনারা তাদেরকে ধরে রাখুন আমাদেরকে খবর দিন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কারণ আমরা এক ছাত্রলীগকে বা এক দ্বৈত দ্বারবকে সরিয়ে আরেক দ্বারব হতে আসি নাই আমরা একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে আসছি এইরকম যারা অরাজকতা তৈরি করতে চায় বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে চায় তাদের কোনো অধিকার নাই অবশ্যই আপনি আপনারা আপনাদের পাশে যারা আছে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন এবং তাদেরকে আইনের আওতা নিয়ে আসবেন সমন্বয় পরিচয় দিয়ে কোনো কিছু করতে দেওয়া হবে না বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছে আপনার মতামত কি এখন ওই যে প্রথম কথা যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা হিসাবে দুজন প্রতিনিধি আছে এটা করা হচ্ছে যে মূলত সরকারের জবাবদিহিতা এবং শিক্ষার্থী ছাত্র সমাজে তারুণ নির্ভর একটা বাংলাদেশ তৈরি করতে চায় তারুণরা কী ভাবছে তরুণরা কী ভাবছে তরুণরা যদি অন্যদিকে যায় এবং রাষ্ট্রপ্রধান যদি আরেক দিকে যায় তাহলে কিন্তু সমন্বয় হবে না মানে চিন্তার আদান প্রদান মতামত আদান প্রদান হওয়ার জন্য এবং জবাবদিহিতা যেটা আমাদের গত বাংলাদেশে সত্তর বছর যাবত হয় নাই আমরা চাচ্ছি আমার একটা বাংলাদেশ হোক ডক্টর ইউনুস স্যার ইনি আছে উনিও যেন জবাব দিতে আন্ডারে আসতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও যেন জবাব দিতে আওতা আসতে পারে ওনার একটা বক্তব্য পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলেছি যে আমরা আপনাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি আপনি এমন কোনো বক্তব্য দিতে পারেন না এমন কোনো কথা বলতে পারেন না যেটা এদেশের ছাত ছাত্র সমাজ নাগরিকদের বিরুদ্ধে যায় আমরা কিন্তু স্পষ্ট করে বলেছি এবং তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে এক সেকেন্ড আমরা দ্বিধাপদ করব না অবশ্যই প্রত্যেকটা জায়গায় যেন জবাব দিতা মনিটরিং করা এবং সমন্বয় করা সেক্ষেত্রে আমরা মনে করি এটা করলে সকল শ্রেণীর পেশা মানুষদের নিয়ে করলে আসলে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করা সম্ভব